নমস্কার, আজ আপনাদেরকে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প। আজকের গল্প একালের ছেলে। আমি পল্লীবাসী ব্রাহ্মণ, আমার নাম করালীচরণ বন্দ্যোপাধ্যায়, নিবাস বর্ধমান জেলার অন্তর্গত খিজিরপুর। আমার বয়স যখন চতুর্দশ বৎসর মাত্র, তখনই আমার পিতা স্বগ্রাম নিবাসী রেবতীমোহন চট্টোপাধ্যায় মহাশয়ের একমাত্র কন্যা শ্রীমতী বিরাজ মোহিনী দেবী ওরফে রাজুর সহিত আমার বিবাহ দেন। রাজুর বয়স তখন আট বৎসর। আমার শ্বশুর মহাশয় গৌরীদান করিয়া আশা করি পরলোকে তাহার পুণ্যচিত পুরস্কার লাভে বঞ্চিত হন নাই। শ্বশুর মহাশয়ের কোনো পুত্র ছিল না, সুতরাং তাহার স্বর্গারোহণে তাহার বাসগৃহ, পুষ্করিণী, আমবাগান এবং প্রায় পঞ্চাশ বিঘা জমি আমি প্রাপ্ত হই এবং এতাবৎকাল ভোগ দখল করিতেছি। আমার পিতাও নিঃস্ব ছিলেন না। পিতা ও শ্বশুরের মিলিত সম্পত্তির উপসত্ত্বে, তাহাদের মিলিত আশীর্বাদে আমি পল্লীগ্রামের পক্ষে সচ্ছল অবস্থাতেই জীবনযাপন করিতেছি। আমি ক্রমে ক্রমে দুইটি পুত্র ও তিনটি কন্যা লাভ করি। ঈশ্বরেচ্ছায় সকলগুলি জীবিত আছে। জ্যেষ্ঠ পুত্রের নাম প্রফুল্ল কুমার। গ্রামের স্কুলে সে মাইনর পাশ করিলে বর্ধমানে তাহাকে এক আত্মীয়ের বাসায় রাখিয়া রাজ স্কুলে ভর্তি করিয়া দিই। তথা হইতে সে ম্যাট্রিক পাশ করিয়া মাসিক দশ টাকা জল পানি পায়। আইয়ে পড়িবার জন্য কলিকাতা যাইতে চাহিয়াছিল, কিন্তু অত দূর দেশে ছেলে পাঠাইতে গৃহিণীর মত হইল না। শরীর আছে, অশরীর আছে, দায় আছে, বিপদ আছে, তার চেয়ে বর্ধমানই ভালো, তিন চারি ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। আমার সে আত্মীয়টি ছিলেন সরকারি কর্মচারী। সে সময় তিনি বর্ধমান হইতে বদলি হইয়া গেলেন, সুতরাং ছেলেকে রাজ কলেজে ভর্তি করিয়া দিয়া স্টুডেন্ট মেস অথবা ছাত্রাবাসে তাহাকে স্থাপন করিয়া আসিলাম। এই ছাত্রাবাসটি মহাজনটুলিতে অবস্থিত। গত বৎসর ফাল্গুন মাসে কামারহাটি গ্রাম নিবাসী শ্রীযুত বৈদ্যনাথ মুখোপাধ্যায় মহাশয়ের কন্যা শ্রীমতী উষাবালার সহিত প্রফুল্ল কুমারের বিবাহ দিয়াছি। বৈদ্যনাথের সাংসারিক অবস্থা তেমন ভালো নহে, কিছুই দিতে পারেন নাই। গৃহিণী তাহাতে খুবই আপত্তি ছিল, কিন্তু মেয়েটি ভারী সুন্দরী দেখিয়া আমি সেদিকে বিষম ঝুঁকিয়া পড়ি। ঠিকুজি কোষ্ঠীতেও রাজ জোটক দেখা গিয়াছিল। উহারা বলিয়াছিল মেয়ের বয়স এগারো, কিন্তু গৃহিণী বলিয়াছিলেন কখনো নয়, তেরোর একদিন কম যদি হয় তো আমার নাক কান কেটে দিও। আমার গৃহিণীটি কিঞ্চিত মুখরা। আমার দ্বিতীয় পুত্রটির বয়স দশ বৎসর মাত্র, তাহার নাম হরেন্দ্রনাথ। সে গ্রামস্থ মাইনর স্কুলে পাঠ করে। কন্যা তিনটি যথাযোগ্য ঘরে বরে বিবাহ দিয়াছি। তাহারা এখন ছেলেপুলের মা হইয়াছে, নিজ নিজ সংসার করিতেছে। মহালয়ার দিন প্রফুল্ল কুমার বাড়ি আসিল। স্টেশনে গোজান পাঠাইয়াছিলাম। হরেন সেই গোজানে তার দাদাকে আনিতে স্টেশনে গিয়াছিল। ইহা আমার নিজস্ব গোজান। এখানে আসিতে হইলে মেমারি স্টেশনে নামিতে হয়। মেমারি এখান থেকে সাত ক্রোশ ব্যবধান। পরদিন এক প্রহার বেলা থাকিতে কামারহাটি হইতে প্রফুল্ল কুমারের পূজার তত্ত্ব আসিতে দেখিয়া আমার বুক দূর দূর করিয়া উঠিল। না জানি কিরূপ তত্ত্ব বিহাই পাঠাইয়াছেন এবং সে তত্ত্ব গৃহিণীর পছন্দ হইবে কিনা। তত্ত্ব পছন্দ না হইলে গৃহিণী রাগিয়া কুরুক্ষেত্র করিবেন, এ আশঙ্কা আমার মনে ছিল। গত জামাই ষষ্ঠীর সময় ইহার সূচনা পাইয়াছিলাম। ছেলে তখন গ্রীষ্মের ছুটি, বাড়িতে রহিয়াছে। বেহাই স্বয়ং আসিয়া তাহার জামাতাকে লইয়া গেলেন। সপ্তাহ পরে ছেলে শ্বশুর বাড়ি হইতে ফিরিল।
আমি তখন বাড়ির ভিতরেই ছিলাম, দিবা নিদ্রান্তে উঠিয়া তামাক খাইতেছিলাম। ছেলে হাত পা ধুইয়া জল খাইয়া ঠান্ডা হইলে গৃহিণী বলিলেন, ওরা কি কি দিলে দেখি। প্রফুল্ল তরঙ্গ খুলিয়া বলিল, এই ধুতি চাদর দিয়েছেন। গৃহিণী বলিলেন, জুতো? না, জুতো দেননি। সিল্কের জামা টামা? না, সিল্কের জামা দেননি। বললেন, বাবাজি জুতো জামা এ পাড়া গায়ে তো পাওয়া যায় না, এক কলকাতা থেকে আনানো। তা আন্দাজি আনালে মাপে ছোট হবে কি বড় হবে তার তো ঠিক নেই, সেই জন্যে আর। গৃহিণী পুত্রকে ভেঙাইয়া বলিলেন, সেই জন্যে আর সে ব্যবস্থা করেননি। তা বেশ তো, তোর হাতে দুখানা 10 টাকার নোট দিয়ে বললেন না কেন বাবাজি? ছুটির পর বর্ধমানে গিয়ে জুতো জামা কিনে নিও। প্রফুল্ল নির্বাক হইয়া নত মুখে চোরটির মতো দাঁড়াইয়া রহিল। ক্রোধে গৃহিণীর চক্ষু লাল, কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলিয়া বলিলেন, বল, আমার কথার জবাব দে। ছেলেরই যেন অপরাধ। গৃহিণী তখন ধুতি চাদর হস্তে লইয়া তাহার জমি পরীক্ষা করিয়া আমার গায়ের উপর উহা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিলেন, দেখো একবার তোমার পেয়ারের বেয়ের আগ কেলখানা, ধুতির জমিটা একবার দেখো, মোটা ক্যাট ক্যাট করছে। এই ধুতি মানুষ জামাইকে দেয়? আমি হুঁকা নামাইয়া বস্ত্র পরীক্ষা করিয়া বলিলাম, কেন, জমি মন্দই বা কি? সুতো মোটা নয়, বেশি খাপি জমি তাই মোটা দেখাচ্ছে, দুদিন টিকবে। গৃহিণী আমার মুখের কাছে হাত নাড়িয়া বলিলেন, না সুতো মোটা নয়, চোখে ধরেছে চাল, সে সরু কি মোটা দেখতে পাচ্ছ না ছাই পাচ্ছ? চশমা চোখে দিয়ে একবার দেখো দেখি। আমি বলিলাম, গায়ে তাঁতিদের বোনা কাপড় তো, বেশি মিহি সুতো তারা পাবে কোথা বলো? সে ছোট পাড়া গা, ফরাসডাঙ্গা শান্তিপুরের কাপড় চোপড় সেখানে কি কিনতে পাওয়া যায়? গৃহিণী চক্ষু রাঙাইয়া বললেন, বেয়ের হয়ে তুমি ওকালতি করো না, খবরদার বলছি। ছেলেকে বলিলেন, তোর আর এ ধুতি চাদর পরে কাজ নেই, এ তুলে রেখে দি, পুজোর সময় ঠাকুর মশায়ের ছেলেকে দিলেই হবে। পুরোহিত মহাশয় তাহার স্ত্রী ও সন্তানকে আমি পূজায় প্রতি বৎসর বস্ত্রাদি দিয়া থাকি। জ্যৈষ্ঠ মাসের সেই সকল ঘটনা স্মরণ করিয়াই আমি আশঙ্কায় আকুল হইলাম। একটি মধ্যবয়স্ক ব্যক্তি তত্ত্ব বহি আনিয়াছে, সে ব্যক্তি আসিয়া আমাকে প্রণাম করিয়া একখানি পত্র দিল, তাহার পরিচয় লইলাম। নাম গোবর্ধন, জাতিতে সদগোপ, বৈবাহিক মহাশয়ের অনুগত লোক, তাহার জমি চাষ করে। দ্রব্যাদিসহ লোকটিকে বাড়ির ভিতর পাঠাইয়া আমি পত্র পড়িলাম। বৈবাহিক মহাশয় তত্ত্ব সামগ্রীর দৈন ও অপ্রচুরতার জন্য অনেক বিনয় করিয়া পত্র লিখিয়াছেন, অবশেষে অনুরোধ করিয়াছেন তাহার অপরাধ ক্ষমা করিয়া প্রেরিত লোকটির সহিত প্রফুল্ল কুমার বাবা জীবনকে যেন কয়েকদিনের জন্য পাঠাইয়া দি। অল্পক্ষণ পরেই ঝি আসিয়া বলিল, মা ডাকছেন। অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখি, যাহা আশঙ্কা করিয়াছিলাম তাহাই ঘটিয়াছে। গৃহিণীর উগ্র চণ্ডা মূর্তি, তত্ত্ব সামগ্রী বারান্দাময় ছড়ানো, পরে শুনিয়াছিলাম তিনি সেগুলি লাথাইয়া লাথাইয়া ইতস্তত নিক্ষেপ করিয়াছেন। আমাকে দেখিবা মাত্র ঝঙ্কার দিয়া তিনি যে সব কথা বলিলেন তাহার উল্লেখ করিয়া আর কাজ নাই। যে লোকটি তত্ত্ব আনিয়াছিল সে বারান্দার কোণে বসিয়া হাঁটুর ভিতর মুখ লুকাইয়া কাঁদিতেছে। গৃহিণী তাহাকে বলিতেছেন, ওট বেটা নচ্ছার, পাচি চাষা, তোলে সব জিনিস তোর তোরঙ্গে, ফিরিয়ে নিয়ে যা, এসব আমি চাই নে। আমি গৃহিণীকে বলিলাম, ছি ছি ছি, কি করছো পাগলামি বলিয়া জিনিসগুলি আমি কুড়াইয়া কুড়াইয়া গুছাইয়া রাখিতে লাগিলাম। কত কষ্টে কত সাধ্য সাধনায় তাকে ঠান্ডা করিলাম তাহার বিস্তারিত বিবরণে আর প্রয়োজন নাই।
জিনিসগুলি তিনি রাখিলেন, কিন্তু ছেলেকে শ্বশুরবাড়ি পাঠাইতে কিছুতেই রাজি হইলেন না। অধিকন্তু তাহাকে বলিলেন, খবরদার, সে বউয়ের কখনো মুখ দেখবি তো মাতৃহত্যের পাতক হবি। এক্সামিনটে হয়ে যাক, এবার কোনো ভদ্রলোকের মেয়ে এনে তোর বিয়ে দেব। সে বউ ত্যাগ করলাম আমি। গৃহিণীকে বলিলাম, অনেক পথ হেঁটে এসেছে, লোকটিকে জল টল খাবার টাবার দাও। তাহাকে বলিলাম, তুই বাবা আজ এখানে থেকে বিশ্রাম কর, কাল ভোরে উঠে তখন যাস। বলিয়া আমি বৈঠকখানায় চলিয়া গেলাম। কিয়ৎক্ষণ পরে দেখি লোকটি বাহির হইয়া আসিতেছে। আমাকে প্রণাম করিয়া বলিল, বাবা ঠাকুর আমি চললাম। আমি বলিলাম, এখনই চললি? খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে কাল সকালে গেলে হতো না? সে বলিল, কাল সকালেই রওনা হব বাবা ঠাকুর, এ গায়ে আমার একঘর কুটুম্ব আছে, তাদের সঙ্গে দেখাশুনো করাও দরকার, রাত্রে সেইখানেই থাকব। সেইখানে থাকবি? আচ্ছা তা বেশ, বস তাহলে একটু, বেয়াই মশাইকে চিঠি একখানা লিখে দি, ওইখানে তামাক টিকে সব আছে, তামাক সাজ। গোবর্ধন তামাক সাজিতে বসিল, আমি বেয়াইকে পত্র লিখিলাম। লিখিলাম, আপনার প্রেরিত উপহার দ্রব্যগুলি পাইয়া আমরা সকলে বিশেষ আনন্দিত হইয়াছি, আপনার সাদর আহ্বানে প্রফুল্ল বাবা জীবনকে এই সঙ্গে পাঠাইতাম, কিন্তু পরীক্ষার আর বেশি বিলম্ব না থাকায় বাবা জীবন এখন পড়াশুনো লইয়া অত্যন্ত ব্যস্ত, এখন সেখানে গেলে বৃথা কয়েকদিন সময় নষ্ট হইবে, পরীক্ষাটা হইয়া যাক, আপনার জামাই আপনারই রহিল, বাবাজির এখন যাওয়া হইল না বলিয়া আপনি বা বিয়ান ঠাকুরনি যেন দুঃখিত না হন, ইহাই আমার প্রার্থনা। বধুমাতার জন্য সামান্য কিঞ্চিত উপহার যাহা সংগ্রহ করিতে পারিয়াছি আগামী পঞ্চমীর দিন তাহা পাঠাইব, দোষ ত্রুটি মার্জনা করিয়া তাহা গ্রহণ করিলে কৃতার্থ হইব, ইত্যাদি। পত্র লেখা শেষ করিয়া গোবর্ধনকে নিকটে ডাকিয়া তাহার হাতে পত্রখানি দিয়া বলিলাম, বাবা গোবর্ধন, এই চিঠিখানি বিয়াইকে দিবি, আর আমার একটি কথা তোকে রাখতে হবে বাবা। কি কথা কর্তামশাই? এখানে যা দেখলি শুনলি, এই রাগের মাথায় গিন্নি যা বলেছেন কয়েছেন সেসব আর সেখানে প্রকাশ করিসনি বাবা, কুটুম্বিতার স্থলে এসব আকছার হয়েই থাকে, কোন সংসারে না হয়, কিন্তু জানতে পারলে বেয়াই বেয়ান মনে বড়ই কষ্ট পাবেন, এসব কথা ঘুণাক্ষরেও সেখানে প্রকাশ করিস নে লক্ষ্মী বাপ আমার। আমি বৃদ্ধ ব্রাহ্মণ, তোকে আশীর্বাদ করছি, তোর ভালো হবে। আমি চিঠিতে লিখে দিলাম যে জিনিসপত্র তিনি যা পাঠিয়েছেন তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি, বুঝলি তো, তুইও সেই রকম বলবি। আর এই নে দুটি টাকা, কাল যাওয়ার সময় পথে জল টল খাবি। বলিয়া তাহার হাতে দুটি টাকা দিলাম। গোবর্ধন হাত জোড় করিয়া বলিল, কে কর্তা, আপনি যখন নিষেধ করলেন তখন এসব কথা আমি চেপে যাব বই কি, ছি ছি, এসব কি পেরকাশ করবার কথা। টাকা দুটি ট্যাঁকে গুঁজিতে গুঁজিতে বলিল, কিন্তু মা ঠাকুরন ওই যে বললেন ছেলের আবার বিয়ে দেবেন, সেটা বাবা ঠাকুর? বলিলাম, হ্যাঁ না রে না, ওটা রাগের মাথায় বলেছেন বই তো নয়, ও কি একটা কথা হলো, ওসব কথা কিছু তুই প্রকাশ করিস নে। গোবর্ধন স্বীকৃত হইল। বলিলাম, দেখিস বাবা, ব্রাহ্মণের কাছে কথা দিয়ে যেন কথার খেলাপ করিস নে। না বাবা ঠাকুর, কথার খেলাপ হবে না। বলিয়া সে আমার পদধূলি লইয়া প্রস্থান করিল। কয়েকদিনই লক্ষ্য করিলাম ছেলেটার মনে সুখ নাই, মুখখানি বিষণ্ণ করিয়া বেড়ায়, তার গর্ভধারিণীর আচরণে মনে সে ব্যথা পাইয়াছে, তাহাও বটে, এবং সেই জামাই ষষ্ঠীর সময় গিয়াছিল, পূজার ছুটিতেও শ্বশুরবাড়ি যাইবে আশা করিয়াছিল, তাহার সে আশা ভঙ্গ হওয়াতেও বোধহয় সে মনক্ষুণ্ণ। এখনই না হয় বুড়া হইয়াছি, কিন্তু যে বয়সের যে আশা আকাঙ্ক্ষা
যে সাত আহ্লাদ তাহাও তো জানি। ফাল্গুন মাসে উহার পরীক্ষা, মাঘ মাস গেলেই বিবাহের এক বৎসর পূর্ণ হইয়া যাইবে। ছেলে বাড়ি আসিবার পূর্বেই বৌমাকে আনাইয়া রাখিব। দেখিতে দেখিতে মহাপূজা আসিয়া পড়িল। উৎসবের হাওয়ায় বন্ধুবান্ধবের সাহচর্যে ছেলের মুখখানিও আবার প্রফুল্ল হইয়া উঠিল। ছুটি ফুরাইলে বাক্স বিছানা বাঁধিয়া প্রফুল্ল বর্ধমানে ফিরিবার জন্য প্রস্তুত হইল। বলিল, এবার বড়দিনের ছুটিতে আর বাড়ি আসিবে না, কারণ তখন পরীক্ষা অত্যন্ত সন্নিকট, পড়াশুনো লইয়া তাহাকে অত্যন্ত ব্যস্ত থাকিতে হইবে। পরীক্ষা শেষ হইলে একেবারে ফাল্গুন মাসে আসিবে। গৃহিণী বলিলেন, চার মাস বাদে বাড়ি আসবি? মাঝে একটা ছুটি ছাটাতে দু তিন দিনের জন্য এসে দেখা দিয়ে যেতে পারবি নে? প্রফুল্ল বলিল, ছুটি ছাটা তেমন আর কই। কেন, জগদ্ধাত্রী পুজোর ছুটি, তবে গিয়ে সরস্বতী পুজোর ছুটি। জগদ্ধাত্রী পুজোর দুদিন ছুটি আছে বটে, সঙ্গে একটা রবিবারও পড়েছে, কিন্তু তিন দিনের জন্য আসতে গেলে সাতটি দিন পড়াশুনোর ক্ষতি। আগে দুদিন কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে বাড়ি যাব এই করে করে পড়ায় মন বসবে না, ফিরে গিয়েও পড়ায় মন বসাতে দুদিন লেগে যাবে। গৃহিণী বলিলেন, সারা বছরই তো মেহনত করলি বাবা, এক হপ্তায় আর কি এসে যাবে, তাতে কি আর পাশ হওয়া আটকাবে? ছেলে বলিল, পাশ হওয়া না আটকাতে পারে, কিন্তু শুধু পাশ হলেই তো আর চলবে না মা। গতবারে যেমন জলপানিটি পেয়েছিলাম, এবারও যাতে সেই রকম পেতে পারি সেই চেষ্টাই করছি কি না। পড়াশুনোই প্রফুল্লর বরাবরই খুব আঠা। অন্য ছেলেদের যেমন ওরে পড়রে ওরে পড়রে বলিয়া তাগাদা করিতে হয়, প্রফুল্লকে কোনোদিন সেইরূপ করিতে হয় নাই। ছাত্রানাং অধ্যয়নাং তপ, ছেলে আমার সে তপস্যায় কোনোদিন অবহেলা করে নাই। তাই আমি বলিলাম, প্রফুল্ল যা বলছে তা ঠিক কথাই। আচ্ছা বাবা, পরীক্ষা হয়ে গেলেই তুমি এসো, তোমার পড়ায় বিঘ্ন আমরা করতে চাই না। ঘট প্রণাম করিয়া আমাদিগকে প্রণাম করিয়া প্রফুল্ল শুভযাত্রা করিল। প্রফুল্ল প্রতি রবিবার আমাকে একখানি করিয়া পত্র লেখে, সে পত্র আমি পাই সোমবার বেলা তিনটার সময়। শুক্রবারে জগদ্ধাত্রী পূজা ছিল, শনিবার মার বিসর্জন, রবিবার প্রাতে গৃহিণী বলিলেন, রাত্রে প্রফুল্ল সম্বন্ধে একটা দুঃস্বপ্ন দেখিয়া তাহার মন বড় খারাপ হইয়াছে। আমি বলিলাম, জগদ্ধাত্রী পুজোর ছুটিতে ফি বছরই ছেলে বাড়ি আসে, এবার আসেনি বলে আমার মনটাও খারাপ ছিল, তোমারও ছিল নিশ্চয়, সেজন্যেই ওরকম স্বপ্ন দেখেছ। ও কিছু নয়, সে ভালোই আছে, কোনো চিন্তা নেই। গৃহিণী বলিলেন, তোমার মুখে ফুল চন্দন পড়ুক তাই যেন হয়, কিন্তু তবু তুমি গিয়ে একবার তাকে দেখে এসো। বলিলাম, আজ রবিবার, আমি বর্ধমানে গিয়ে ছেলেকে দেখে ফিরে আসতে কাল বেলা দুপুরের কম তো নয়, কাল সোমবার বেলা তিনটের সময় তার চিঠিই তো আসবে। সমস্ত দিন গৃহিণীর মনটি বিষণ্ন হইয়া রহিল। সোমবার আহারাদি সারিতে বেলা একটা বাজিল, তামাক খাইয়া গৃহিণীকে বলিলাম, আমি যাই পোস্ট অফিসে গিয়ে ছেলের চিঠি নিয়ে আসি। বেলা দেড়টার সময় রানার ডাক আনে, তবু দেড় ঘন্টা আগে চিঠিখানা পাব বলিয়া আমি বাহির হইলাম। গ্রামেই পোস্ট অফিস আছে, ডাকবাবু সমাদর করিয়া আমায় আপিস ঘরে ডাকিয়া বসাইলেন। দেড়টা তখন বাজিয়া গিয়াছিল, শুনিলাম রানার এখনো আসিয়া পৌঁছে নাই। দুইটা বাজিতে চলিল, তখনও রানারের দেখা নাই। ডাকবাবু বলিলেন, ট্রেন লেট থাকলে একটু দেরিও হয়। ঠিক যখন সোয়া দুইটা, তখন বাহিরে রানার আসিবার ঝমঝম শব্দ শুনিতে পাইলাম। ডাক আসিল, ডাকবাবু ব্যাগ কাটিলেন, ক্ষিপ্র হস্তে চিঠিগুলি পরীক্ষা করিয়া বলিলেন, কইনা আপনার কোনো চিঠি তো নেই। ভগ্ন মনে গৃহে ফিরিলাম। চিঠি আসে নাই শুনিয়া গৃহিণী কাঁদিয়া ফেলিলেন,
তাহার চোখ মুছাইয়া বলিলাম, ছিছি চোখের জল ফেলতে আছে, তাতে যে ছেলের অকল্যাণ হবে। আমি এখনই বর্ধমান রওনা হচ্ছি, সন্ধ্যা নাগাদ সেখানে পৌঁছব। আজ রাত্রের মধ্যেই ছেলের ভালো খবরটি তোমায় এনে দেব। তুমি ধৈর্য ধরো আর ঠাকুরদের ডাকো, তাঁরা সমস্তই মঙ্গল করবেন বলিয়া উদ্দেশ্যে প্রণাম করিলাম। এক ঘন্টার মধ্যেই গরুর গাড়িতে মেমারি যাত্রা করিলাম। বর্ধমানে মহাজন টুলিতে ছেলের বাসায় যখন পৌঁছিলাম তখন সন্ধ্যা সাতটা। ঘর সব খালি। প্রফুল্ল বলিয়া ডাকিতে একটি ছেলে বাহির হইয়া আসিল। সে আমার পরিচিত, আমাদের পাশের গ্রামেই বাস। তার নাম সুরেন্দ্র। বাল্যকাল হইতে প্রফুল্লর বিশেষ বন্ধু। আমাকে সে জ্যাঠামশাই বলিয়া ডাকে। আমাকে দেখিয়াই, জ্যাঠামশাই যে বলিয়া ছুটিয়া আসিয়া প্রণাম করিল। বলিলাম, ভালো আছে তো বাবা? প্রফুল্ল কই, সে কেমন আছে? সুরেন বলিল, আগে হ্যাঁ ভালো আছি, প্রফুল্লও ভালো আছে। কই সে? সুরেন বলিল, আগে সে তো এখন বাসায় নেই। কোথা গেল, কখন আসবে? সুরেন বলিল, আগে সে কি একটা গ্রামে গেছে। হ্যাঁ হ্যাঁ, বন্তির। বন্তির? বন্তির গেছে কেন? আগে সেখানে আমাদের ক্লাসের একটি ছেলের বিয়ে কিনা, সেই জন্য গেছে, কালই রওনা হয়েছে। ফিরবে কখন? কাল বোধহয় ফিরবে, এসে কলেজ করবে, নয়তো বড় জোর পরশু। তবে বৌভাতটা না হয়ে গেলে তারা যদি না ছাড়ে তবে দুই একদিন দেরিও হতে পারে। পার্সেন্টেজ তার যথেষ্ট আছে, দুই একদিন দেরিতে কোনো ক্ষতি হবে না। আসুন না জ্যাঠামশাই, আমার ঘরে এসে বসুন বলিয়া আমাকে হাত ধরিয়া তাহার ঘরে লইয়া গেল। আমায় বসাইয়া বলিল, ওই বিয়েতে আমারও নিমন্ত্রণ ছিল, আমাকেও ধরেছিল যাওয়ার জন্যে। আমি অনেক কষ্টে কাটিয়ে দিয়েছি, প্রফুল্ল আর কাটাতে পারলে না। আমার চেয়ে প্রফুল্লর সঙ্গে তার বেশি ভাব কি না? প্রফুল্লর বিয়েতে সে তো আপনার বাড়িতে গিয়েছিল, স্মরণ নেই বোধ হয়? রোগা ছিপছিপে কালো বাঙালির একটি আঁচিল আছে। আমি বলিলাম, কই বাবা, আমার মনে পড়ছে না। সুরেন বলিল, আগে তা তো বটেই, তা হঠাৎ যে জ্যাঠামশাই, শহরে কোনো কাজ ছিল বুঝি? কি কাজে আসিয়াছি তাহা সুরেনকে খুলিয়াই বলিলাম। শুনিয়া সে বলিল, হ্যাঁ হ্যাঁ, প্রফুল্ল সকালে বলছিল বটে যে কাল পোস্টকার্ড কিনে রাখতে ভুলে গেলাম, আজ রবিবার, বাবাকে চিঠি লিখি কি করে, একদিন দেরিই হয়ে গেল, কাল পারি তো বন্তির থেকেই চিঠি লিখব। এখন জ্যাঠাইমা যখন অত উতলা হয়েছেন, তাহলে জ্যাঠামশাই আর আপনার এখানে দেরি করা উচিত নয়। জ্যাঠাইমা সেখানে ভেবে খুন হচ্ছেন, আপনি তাহলে 7:22 গাড়িতে রওনা হন। বলিলাম, হ্যাঁ বাবা, তাইতে রওনা হব মনে করেই এসেছি, মেমারিতে আমার গরুর গাড়ি অপেক্ষা করছে। তাই তো, আপনাকে জল টলও কিছু খাওয়াতে পারলাম না, বাড়ি পৌঁছতে বোধ হয় রাত দুপুর হবে। রাত 11টা তো বটেই। স্টেশনে গিয়ে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে খেয়ে নেব এখন, সেই জন্যে তুমি ব্যস্ত হও না বাবা। আচ্ছা এখন তাহলে উঠি, বন্তিরে সেই গোলমালে যে প্রফুল্ল চিঠি লিখতে পারবে সে আশা কম। সে ফিরে এলেই কালই আসুক বা দুদিন পরেই আসুক, পৌঁছেই যেন একখানা চিঠি আমায় লিখে দেয় বলিয়া আমি উঠিলাম। সুরেনও আমার সঙ্গে স্টেশনে যাইতে চাহিয়াছিল, কিন্তু অনর্থক সময় নষ্ট করিতে তাহাকে মানা করিয়া আমি প্রস্থান করিলাম। রাত্রি 12টায় বাড়ি পৌঁছিয়া গিন্নিকে সুখবরটি দিতে তবে তিনি শান্ত হইলেন। বৃহস্পতিবারের দিন প্রফুল্ল চিঠি আসিল, বর্ধমান হইতেই লিখিয়াছে, বৌভাত পর্যন্ত উহারা তাহাকে কিছুতেই আসিতে দেয় নাই। পোস্টকার্ড কিনিয়া রাখিতে নিজ ভুলের জন্য আমরা এত কষ্ট পাইয়াছি, এজন্য অনেক দুঃখ করিয়াছে। প্রতি সোমবারে নিয়মিতভাবে প্রফুল্লর পত্র আসিতে লাগিল। পৌষতত্ত্বের পূর্বে
গৃহিণীকে লুকাইয়া বেহাই মশাইকে আমি রেজিস্ট্রি করিয়া 200 টাকা পাঠাইয়া দিলাম। লিখিয়া দিলাম, আজকাল যে নতুন ফ্যাশনের দোরকা শাল উঠিয়াছে তাহাই গায়ে দিতে তাহার জামাতার অত্যন্ত শখ। তিনি যেন স্বয়ং কলিকাতায় গিয়া ভালো শাল একখানি কিনিয়ে আনেন, আর 16 গিরা একটি কাশ্মীরি কোট, গরম গেঞ্জি, গরম মোজা প্রভৃতি। আমি কিঞ্চিৎ টাকা পাঠাইয়া তাহাকে সাহায্য করিলাম বলিয়া তিনি যেন কিছুমাত্র কুণ্ঠিত না হন। তাহার কিরূপ অনটনের সংসার তাহা আমি অবগত আছি বলিয়াই কুটুম্ব হিসেবে নয় বন্ধুভাবে তাহাকে সাহায্য করিলাম। ইহাতে তিনি যেন আমার অপরাধ না লয়েন এবং কথাটা গোপন রাখেন ইত্যাদি। পৌষের তত্ত্ব দেখিয়া গৃহিণী খুশি হইলেন, বলিলেন, আহা, ছেলে যদি বাড়ি থাকত তবে বড় আনন্দ হতো। বলিলাম, 2 মাস পরেই তো সে আসছে, এসে দেখবে এখন। গৃহিণী ধরিলেন, না গো, তুমি একবার যাও বর্ধমান, ছেলেকে এসব দিয়ে এসো, সে তার বন্ধুবান্ধবকে দেখাবে, কত আমোদ হবে তার। নানা কার্যে ব্যস্ত থাকায় গৃহিণীর অনুরোধ পালন করিতে কয়েকদিন বিলম্ব হইল। জিনিসগুলি লইয়া একদিন আহারাদির পর রওনা হইলাম, ছেলেকে দেখিয়াও আসিলাম, জিনিসগুলি দিয়াও আসিলাম। শুনিলাম 22শে ফাল্গুন তাহার পরীক্ষা শেষ হইবে, 23শে সে বাড়ি যাইবে। গৃহে ফিরিয়া পাঁজি দেখিলাম, 22শে ফাল্গুনের পূর্বে দীরাগমনের ভালো দিন নাই। সেই অনুসারে বেহাই মশাইকে পত্র লিখিলাম, 22শে ফাল্গুন সন্ধ্যার পূর্বে বেহাই নিজে আসিয়া তাহার মেয়েকে ঘর বসত করিবার জন্য রাখিয়া গেলেন। বিবাহের সময় মার আমার যেমন রূপ দেখিয়াছিলাম, এখন যেন তাহার দ্বিগুণ হইয়াছে। ঘর আলো করা পুত্রবধূ যদি কাহারও আবশ্যক হয় তবে সে যেন পুত্রের জন্য এমন পাত্রীরই সন্ধান করে। পরদিন আমি স্নান করিবার জন্য বাড়ির ভিতর গিয়া দেখিলাম গৃহিণীর মুখ অত্যন্ত গম্ভীর, আমার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। তাহার মুখ লাল, চক্ষু ছলছল করিতেছে, কণ্ঠস্বর অবরুদ্ধ। বলিলেন, ওগো, সর্বনাশ হয়েছে। ভীতভাবে জিজ্ঞাসা করিলাম, কেন, কি হয়েছে? তিনি বলিলেন, বৌমা নিজের তো মাথা খেয়েছে, আমাদের মাথাও খেয়েছে। কেন, কি করেছেন বৌমা? গৃহিণী আমার কানে কানে একটিমাত্র শব্দ উচ্চারণ করিলেন। আমি বলিলাম, মাথা খেয়েছে কেন বলছো? কেন, প্রফুল্ল কি মাসে শ্বশুরবাড়ি গিয়েছিল? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে। তাহলে তুমি কি বলছো? মাথা মুন্ডো কি বলিব কথা শেষ করিতে পারিলাম না, শঙ্কাকুল নয়নে গৃহিণীর দিকে চাহিয়া রহিলাম। গৃহিণী বলিলেন, তাহলে তো ভরাভর্তি হতো, খালা সবার সময় ঘনিয়ে এসেছিল, তা নয়, 4 মাস কি বড় জোর 5 মাস। আমি নিজ কপাল টিপিয়া ধরিয়া চক্ষু মুদিয়া নারায়ণ স্মরণ করিলাম, একটু সামলাইয়া লইয়া মুখ তুলিয়া বলিলাম, তোমার ভুল হয়নি তো? গৃহিণী বলিলেন, 70 মুখে ছাই দিয়ে আমি 5-5টা সন্তানের মা, 3টে মেয়ে আমার কাছ থেকে খালাস হলো, আমারই তো ভুল হবে। সে যাক, বৌমাও তো অস্বীকার করছে না, এ সর্বনাশ কে করলে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিচ্ছে না, খালি কাঁদছে। এখন বউ নিয়ে কি করবে করো, ঝাঁটটা মেরে বিদেয় করো। আমার চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। আহা, মেয়েটাকে আপন সন্তানের মতোই ভালোবাসিয়াছিলাম, আমার একই শাস্তি দিলে ভগবান। চক্ষু মুছিয়া বলিলাম, আহা, ওর দোষ কি, দুধের বাচ্চা,
দোষ ওর বাপ মা যারা এমন অসাবধান, ঝাঁটা মারা উচিত তাদেরই মাথায়। গৃহিণী বলিলেন, হ্যাঁ অসাবধান, জেনে শুনেই তারা এমনটা ঘটতে দিয়েছে। গোড়া থেকেই আমি তোমায় বলিনি ও ছোট লোকের মেয়েকে ঘরে এনো না? তুমি কি আমার কথা তখন শুনলে? বউয়ের রূপ দেখে একেবারে গলে গেলে, এখন রূপ ধুয়ে ধুয়ে খাও। ছোট লোক, ছোট লোক, মেয়ে রোজগারে খাচ্ছিল, বুঝতে পারছো না? নইলে পৌষের তত্ত্বে অত টাকা খরচ করলে কোথা থেকে? উৎখেতে খুদ নেই যার, সে জামাইকে 150 টাকা দামে শাল দিতে পারে? পুজোর তত্ত্বও তো দেখেছিলে, 150 টাকা দামে শাল কোথা হইতে আসিল? অন্য ব্যবস্থা হইলে আমি এখনই তাহা প্রকাশ করিতাম, কিন্তু প্রকাশ করিয়া তো কণা মাত্র ফল নাই। জিজ্ঞাসা করিলাম, বাড়ির আর কেউ এ কথা জানতে পেরেছে? গৃহিণী বলিলেন, না বোধহয় না। বলিলাম, তাহলে খুব সাবধান, কেউ কিছু যেন জানতে না পারে। আমি নিজে গিয়ে বৌমাকে তার বাপের বাড়ি রেখে আসবো। এখন রেখে এসো, কিন্তু আজই, আজ 23শে ফাল্গুন, আজ রাতেই ছেলে বাড়ি এসে পৌঁছবে, মনে আছে তো? হ্যাঁ তা তো মনে আছে। আচ্ছা আজই গিয়ে রেখে আসি, তেল দাও, যাই চানটা সেরে ফেলি। বেলা 1টার সময় গরুর গাড়ি ঠিক থাকিতে বলিয়া স্নান করিতে গেলাম। স্নানান্তে আসিয়া পাতের কাছে বসিলাম মাত্র, ভাতের গ্রাস গলা দিয়া নামিতে চাহে না, চোখ ফাটিয়া কেবল জল আসে। অর্ধেক ভাত ফেলিয়া উঠিয়া পড়িলাম। বলিলাম, বৌমাকে 4টি খাইয়ে দাও, ছেলে এসে পৌঁছবার আগেই বেরিয়ে পড়া দরকার। খাটের উপর বসিয়া তামাক খাইতেছিলাম। গৃহিণী এসে বলিলেন, গাড়ি সদর দরজায় এসে দাঁড়িয়েছে, দুগ্গা বলে বেরিয়ে পড়ো। বৌমা খেয়েছেন? না কিছুই খায়নি। আমারও মনের অবস্থা এমন নয় যে পিড়াপিড়ি করি, চুলোয় যাক, ওর তো এখন মরাই মঙ্গল। এই কাল মুঠে বউ এলো, আজই হঠাৎ আবার বাপের বাড়ি চলল, লোকে জিজ্ঞেস করলে কি বলবে? বলবো কি, বলেছি বলেছি যে বেয়াই কাল রাতে বাড়ি ফিরে গিয়েই দেখলেন তার পরিবারের কলেরা হয়েছে, বাঁচবার আশা কম, তখনই লোক ছুটিয়ে দিয়েছিলেন মেয়েকে আনবার জন্যে, অপর লোকের সঙ্গে না পাঠিয়ে কর্তা নিজেই যাচ্ছেন তাকে রাখতে, গাড়োয়ানও ওই কথাই জানে। বৌমাকে তৈরি হতে বলো গে, বলিয়া আমি জামা গায়ে দিলাম। এই সময় বাহিরে ঠং ঠং করিয়া বাইসিকলের শব্দ হইল। কে আসিল? উঠিয়া জানালায় দাঁড়াইয়া দেখিলাম বাইসিকল হস্তে প্রফুল্ল দাঁড়াইয়া, গাড়োয়ানের সহিত কি কথাবার্তা কহিতেছে, তার পাশে অপর বাইসিকল হস্তে তার সেই বর্ধমানের বন্ধু সুরেন্দ্রনাথ। 1 মিনিট পরে প্রফুল্ল ও সুরেন আসিয়া প্রবেশ করিল। উভয়ের সর্বাঙ্গ ধুলি ধূসরিত, দরদর করিয়া ঘাম ঝরিতেছে। প্রফুল্ল আসিয়াই আমার পা জড়াইয়া বলিল, বাবা আমায় মাপ করুন। কেন কেন বাবা, হঠাৎ কি হয়েছে? শ্বশুরমশাই তার মেয়েকে এখানে রেখেই বর্ধমানে গিয়েছিলেন আমায় আনতে, গাড়োয়ানের কাছেও শুনলাম। বাবা আপনি যখন জগদ্ধাত্রী পুজোর সময় বর্ধমানে আমায় দেখতে গিয়েছিলেন তখন আমি কারুর বিয়ের নিমন্ত্রণে যাইনি, আমি গিয়েছিলাম শ্বশুর বাড়ি, আপনাদের লুকিয়ে গিয়েছিলাম। সুরেন সব কথাই জানতো, তাই আমায় বাঁচাবার জন্যে সে মিথ্যে করে ওইসব কথা আপনাকে বলেছিল। সুরেন ছোকরা নত মস্তকে দাঁড়াইয়া শুনিয়া আমার বুক হইতে হাজার মন পাথরের ভার নামিয়া গেল। আমি নিঃশ্বাস ছাড়িয়া যুগ্মকর ললাটে স্পর্শ করিয়া উদ্দেশ্যে নারায়ণ প্রণাম করিলাম। প্রফুল্লর প্রবেশের সঙ্গে সঙ্গে
তাহার গর্ভধারিণীও আসিয়া দুয়ারের কাছে দাঁড়াইয়াছিলেন। সমস্ত শুনিয়া চোখে অঞ্চল দিয়া তিনি চলিয়া গেলেন, বোধহয় বৌমার কাছে। কিয়ৎক্ষণ পরেই গৃহিণী ফিরিয়া আসিয়া প্রফুল্ল ও সুরেনকে স্নানাহার করাইতে লইয়া গেলেন। অপরাহ্নে স্বয়ং বেহাই মশাই গোজানে আসিয়া উপস্থিত, কামারহাটি হইতে নয় বর্ধমান হইতে। প্রফুল্ল ও সুরেন্দ্রের সহিত এক ট্রেনে আসিয়াছিল। ক্রমে ক্রমে সকল কথা শুনিলাম। বর্ধমান হইতে কামারহাটি যাইতে হইলে পাণ্ডুরা স্টেশনে নামিয়া 3 ক্রোশ, কিন্তু বর্ধমান হইতে কামারহাটি অবধি পাকা সড়ক আছে, উহা 7 ক্রোশ ব্যবধান। প্রফুল্ল 7 ক্রোশ পথ বাইসিকলে অতিবাহন করিয়া শুধু সেই জগদ্ধাত্রী পূজার ছুটিতে যে শ্বশুরবাড়িতে গিয়াছিল তাহা নয়, প্রতি শনিবারে শ্বশুরবাড়ি যাইত এবং সোমবার ভোরে সেখান হইতে রওনা হইয়া বাসায় আসিয়া স্নানাহার করিয়া কলেজ করিত। তার শ্বশুর জানিতেন যে জামাই লুকাইয়া যাওয়া আসা করে, স্বভাবত তিনি জামাইয়ের গোপন কথা ব্যক্ত করিতে চাহেন নাই। মাঝে মাঝে চিঠি লিখিতেন, কোনো চিঠিতেই কোনোদিন লেখেন নাই যে প্রফুল্ল বাবা জীবন আসিয়াছিলেন, তিনি ভালো আছেন, বর্ধমানে ফিরিয়া গিয়াছেন। কথা তিনি প্রকাশ করিবেন না শাশুড়ির কাছে, এই আশ্বাস পাইয়াই প্রফুল্ল যাতায়াত তখন ঘন ঘন হইয়া উঠিয়াছিল। শুধু তাই নয়, শুনিলাম পাজিটা নাকি বৌমাকেও নিজের পায়ে হাত দেওয়াইয়া শপথ করাইয়া লইয়াছিল যে ঘর বসত করিতে আসিয়া সে কথা তিনিও যেন এখানে প্রকাশ না করেন। আমাদের কালে যেসব ব্যাপার একেবারেই অসম্ভব বলিয়া গণ্য ছিল, এ কালে ছেলেদের পক্ষে তাহা আর নাই। আমরা স্ত্রী পুরুষে এই আলোচনা করিয়া গোপনে অনেক হাসাহাসি করিলাম। আষাঢ় মাসে প্রফুল্লর পরীক্ষার ফল বাহির হইল। জলপানি তো পাই নাই, পাশ হইয়াছে মাত্র, তাও 3rd ডিভিশনে। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।